হামলা পুলিশ নেমেছে ঘটনাস্থল তদন্তে শনিবার সকাল 10টা নাগাদ কাঠিগড়ার ব্যস্ততম চারাগি বাজার এলাকার ভিতর প্রয়াত মোহাম্মদ আলীর ঘরের সামনে মোহাম্মদ আলীর পুত্র জহির উদ্দিন ও স্থানীয় মাহবুবুর রহমান ওরফে হীরা এর মধ্যে সংঘটিত হয়েছে এতে হীরার বাম হাতের বেশ কিছু অংশ ধারালো অস্ত্রের আঘাতে কেটে গেছে ফলে কাঠিগড়া পুলিশ মডেল হাসপাতালে নিয়ে তার প্রাথমিক চিকিৎসা করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হীরার সঙ্গে থাকা মল্লিক উদ্দিন ও এতে জখম হয়েছেন এ ঘটনার প্রেক্ষিতে AS-1-1-Y-5679 নংয়ের একখানা বিলাসবহুল গাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে জানা গেছে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে তবে এ যাবত কোনো পক্ষে মামলা প্রদান করেনি কাঠিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন কিতা হইছে কিলা ইতার অভিযোগ করাই গিয়া অপকার আরেকবারও নিউজ আমি দিবি তার ব্যাপারে কিচ্ছু অ্যাকশন হয়েছে না তার লাগিয়া মানে তার তারে দরবার লাগে আমরা গুলি তো মানে অসুবিধা ওর তার কারণে আমরা কারণে বেশি আমার কারণে আমরা মাতিছিলাম আর আমরা কত লোকই এই এলাকার তিন ইলা করিস না ওলা ব্যাপারে আমরা মাতিছিলাম এবারে বদরপুরকে বিচার দিছে কইছে মানে আর গাড়ি বাংসুর কিতা হইছে এটা কিলা হইছে গাড়ি বাংসুর হইছে তার মামু তার বউ তার মা তার ভাই না তারপর সারা বেটি নো আছে বিচার দিছে আমার মামা ঠাই ও আমি বুলে তার লগে লাগি হলা করি হলা করি হলা করি গালাগালি করি কষ্ট করতে এখন তার বাপর গড় ইয়া তাকে বারো ইয়া হীরাই কইছে ও উঠিয়া কইছে এই বেটা কিগু পাগল হয়ে গেছ কি উঠিয়া কইছে এই রেন্ডির গুড়ি তোর পুয়া বার করি দে আইসা খাইলি খান তার বেটাগিরি সারাই দিতা বললাম তে দম তাকে আমি আনি আর পুয়া দম তাকে তুন সো সইয়া তুই একবার দেখ মারামারি আমরা করছি না তারা ইয়া করছে করিও তো আপনাকে প্রমাণ পাপ করে বা আমার আল্লাহ সারা খেয়েও নাই আপনাকে সাহায্য করতাম দুই দিন বাদে বাদে ইয়া তারা আমার দাদা
Aku mau,